বাবা দেখি দাও বাবা এইগুলো লিখতে গিয়ে তো তুই আগের দিন শুয়ে পড়েছিলি আজকে কি করে হলো ম্যাজিক বেশ ভেরি গুড আচ্ছা এবার তুমি ম্যাজিক করে আমি তোমাকে কয়েকটা অপোজিট ওয়ার্ড দেব সেগুলো লেখো আর কয়েকটা স্পেলিংস দেখি তো কিরকম লিখতে পারো রাইট দেখি দাও বাহ সব কটা ঠিক হয়েছে ভেরি 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 গুড আচ্ছা এবার তোমাকে কটা ওয়ার্ড বলবো সেগুলো দিয়ে তুমি মেক সেন্টেন্স করো হ্যাঁ দেখি কিরম পারো মেক আ সেন্টেন্স উইথ মাদার দেখি কি লিখেছ মাই মাদার ইজ দ্য বেস্ট মাদার ইন দ্য ওয়ার্ল্ড বাহ ভেরি গুড চোরকি পারবি তো আরে বাবা ধরছি কি এই সময় ও বাবা চাঁদ হ্যাঁ বল হ্যাঁ মা তুমি কোথায় গো আমি আবার কোথায় থাকি রান্নাঘরে আচ্ছা শোনো না বলছি সোহাগকে একটু বলে দাও না যে মানে ওর চাকরি খোঁজার জন্য যে কাগজের ব্যাপারে আমি বলেছিলাম সেটা যেন আমাকে পাঠিয়ে দেয় সেটা আমার বলার কি আছে তুই বললেই তো হয় মা আমার কথা শুনে নাও তো তাই তোমাকে বলছি একটু ওকে বলে দিও ঠিক আছে বলছি বাবা আমার আর শান্তি নেই রাখ দেখছি তোর এত ইগো সোহাগ এত তুই এখনো আমাকে নিজের বায়োডাটা পাঠালি না আমার কথার কোনো দাম নেই তোর কাছে ও মা দিদি ভাই তুমি একা একা মা কই মা স্নান করতে গেছিল তারপর আর ঘরে আসেনি ও মা সে কি কথা তাহলে চাঁদ যে জিনিসগুলো পাঠাতে বললো সেগুলোর কি হবে চাঁদকে জানাই একবার হ্যাঁ বলো এই শোন না সোহাগ তো ঘরে নেই রে নেই মানে কোথায় গেল আচ্ছা তুমি কি ওই বাড়িতে দেখেছো না না আমি তো একটু আগেই ও বাড়ি থেকে এলাম ও বাড়িতে তো ছিল না আর এখন তো এখানেও নেই দেখছি সে কি মেয়েকে জিজ্ঞেস করলাম মেয়েও তো বলছে জানে না আচ্ছা ঠিক আছে দাঁড়াও দাঁড়াও আমি এখনই আসছি গেল কোথায় ব্যাপার ফোনটাও লাগছে না মানে মেয়েটার একটুও সেন্স হয়নি আজ অবধি হয়নি আর বাড়িতে এতগুলো লোক রয়েছে বলে যা না স্বভাব আর পাল্টালো না কি রে পেলি না পাইনি তখন থেকে ফোন করে যাচ্ছি মানে তুমি বলো আজ অবধি মেয়েটা স্বভাব না পাল্টালো না মা একদম পাল্টালো না আরে ওর ছোট একটা মেয়ে রয়েছে কাউকে বলে যাবে না বাড়ির থেকে তুমি বলো এটা কি ঠিক সে তো কি মুশকিল কোথায় গেল বল দেখি আরে সেটা আমি জানলে আমি এমন করতাম না কি বলো ও আবার কি লিখেছে মাকে অফিস থেকে হঠাৎ ডেকে পাঠিয়েছে তাই মা বেরিয়ে গেছে তুমি মিটিং এ ছিলে তাই তোমাকে বলতে পারিনি তোমার জন্য একটা চিঠি দিয়ে গেছে ওই দেখো ও দিদি ভাই তুমি এতক্ষণ ধরে আমাকে কতটা বলবে তো ও আমাদের বলার চেষ্টা করেছে আমরা শুনিনি কথাই বলে যাচ্ছি এটা কেমন ধরনের ওর আচরণ মা বলো তো এটা কি ভালো লাগে বলো আরে বাড়িতে এতগুলো লোক রয়েছে মা কাউকে কিছু বলে যাবে না মানে ওকে নিয়ে তোমাদের টেনশন হয় না বলো তো সে তো বটেই তোরও তো টেনশন হয় বল হ্যাঁ সেটাই তো আমি ওই তুই যতই লুকোবার চেষ্টা করিস না কেন তুই যে সোহাগকে এখনো কতটা ভালোবাসিস সেটা আমি ছাড়া আর কে জানে বলতো হ্যাঁ
শুধু সোহাগটা যদি বুঝতে পারত তাহলেই আমার আর কোনো চিন্তা থাকত না। এটা কি মায়ের লেখা চিঠি? তুই ইম্পর্টেন্ট একটা মিটিং এ ছিলিস বলে আমি আমি তোকে কিছু বলতে পারিনি। কি দেখি কি দেখি দেখি আমার আমার আমি দেখছি, আমার অফিস থেকে মেল করে জানিয়েছে আজ সকালেই আমাকে অফিসে জয়েন করতে হবে আমার নোটিস পিরিয়ডের জন্য। আমার কয়েকটা দিন সময় লাগবে ওখানে কাজটা পুরোপুরি শেষ করে ফিরতে। এই কদিন আমি ওখানেই থাকবো। চোরকিকে দেখিস, ও যেন সৈমা আর মায়ের সব কথা শোনে আর পড়াশোনাটা যেন করে। আর শোন, তুই মাথায় রাখিস কদিন পরেই কিন্তু ওর নতুন স্কুলের ভর্তির পরীক্ষা, আর ঠিক সময়ে খাওয়া দাওয়াও যেন করে নেয়। সবার কথা শুনে চলতে বলবি আর একদম দুষ্টুমি করতে বারণ করবি। ইতি কি মুশকিল, এত বড় একটা চিঠি লিখে গেছে অথচ এক লাইনে আমাকে বলে দিলেই তো হতো। ও তো এরকমই, জানোই তো আগের মতোই আছে, কোনো কাণ্ড জ্ঞান নেই। আমাকে একবার ফোন করে ডেকে নিলে আমি তো পৌঁছে দিয়ে আসতে পারতাম। তবু একটা দিক ভালো, চিঠিটা লিখে রেখে গেছে। রাখো দিদি ভাই, এটা লিখেছে বলেই আমরা সবটা জানতে পারলাম, তাতে আমাদের একটু শান্তি হলো, তাই না বলো? ও মাইদা, দেখুন কালার্স বাংলায় আর যে কোনো সময় জিও সিনেমায়। জিও সিনেমা অ্যাপে গিয়ে কালার্স বাংলায় ক্লিক করুন।